কখনো গল্পের ছলে কাউকে জিজ্ঞাসা করে দেখবেন পরজন্মে কি হতে চাস? অনেকের কাছ থেকেই উত্তর আসবে পাখি হতে চাই। পাখিদের মতন আমাদের পিঠেও যদি ছোট্ট দুটো ডানা থাকতো তাহলে কত ভালোই না হতো, চাইলেই টুক করে এদিক ওদিক উড়ে বেড়াতাম। কখনো একান্তে বসে ভেবে দেখবেন ডানা কিন্তু আমাদেরও আছে, সেই ডানার নাম হলো ইচ্ছে ডানা। সেই ডানার সাহায্যেই তো ঘর থেকে বাইরে বেরিয়ে চেনা ছকের গণ্ডি পেরিয়ে খুঁজে চলেছি নতুন জায়গার সন্ধান। জীবনে অনেক কিছু পাবেন, আবার অনেক কিছু হারাবেন, কিন্তু এই সবেরই মাঝে খুঁজে নিতে হবে ভালো কিছুর সন্ধান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরবঙ্গের একটা নতুন জায়গার সন্ধান, লুংসেল। চলুন তাহলে আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক। ছাঙ্গে ফলস দেখে সকাল সকাল বেরিয়ে পড়লাম লুংসেলের পথে। কোলাখাম থেকে লুংসেল যাওয়ার পথে এই চা বাগানটা পেলাম রাস্তায়। এখানটা একটু দাঁড়ালাম, ওয়েদারটা খুবই ভালো আছে আজকে। কোলাখাম থেকে লুংসেলের দূরত্ব 1 ঘন্টা 15 মিনিট মতো। জলপাইগুড়ি থেকে লুংসেলের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি লুংসেলের সঞ্জীবনী হোমস্টেতে। রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তার উপর বৃষ্টিও হয়েছে, আরও রাস্তা নড়বড়ে হয়ে গেছে। এই লুংসেল থেকে আপনি একই সাথে কালিম্পং এবং ডুয়ার্সের ভিউ পাবেন। লুংসেলে যে হোমস্টের নাম একডাকে সবাই চেনে, পৌঁছে গেছি সেই হোমস্টে, সঞ্জীবনী হোমস্টেতে। ছিমছাম কাঠের ঘর, চারপাশে সবুজে সবুজ, নির্জন গ্রাম, একটু এগোলেই এলাচের বাগান। লুংসেলে রাত্রিবাস করে আপনি চাইলে পরের দিন এখান থেকে ঝান্ডিতেও চলে যেতে পারেন। লুংসেল থেকে ঝান্ডির দূরত্ব প্রায় 3 কিলোমিটার। খুব সুন্দর সাজানো গোছানো এই হোমস্টে। প্রথমে ঢুকেই তো চোখে পড়লো বেতের একটি দোলনা, আর ইনি এখানে আমাদের ওয়েলকাম জানাতে চলে এসেছেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু হোমস্টেতে এই কুকুর থাকা বা ঘরে ঢুকে পড়াটা পছন্দ করেন না, অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমরা অ্যালাউ করেছি বলেই কিন্তু এ আমাদের সঙ্গে ওপরে এসেছে। আপনারা যদি না চান বা যারা অপছন্দ করেন তাদের চিন্তার কোনো কারণ নেই, এ অন্য একটা জায়গায় থাকে। যারা অপছন্দ করে তাদের কাছে এখানকার মালিকেরা কিন্তু এই কুকুরকে আসতে দেন না। ঘরটা কিন্তু পুরোটাই কাঠের, খুব একটা বেশি দিনের পুরনো নয় এই হোমস্টেটা। খাট বা সোফা থেকে বসে বাইরের অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যায়। এদিকটা রয়েছে বাথরুম। বাথরুমের পাশেই রয়েছে বেসিন, এদিকে রয়েছে দুটো মোড়া যেখানে বসে থেকে আপনি বাইরের প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। পাহাড়ি জায়গা, তাই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চলে এলো গরম গরম লিকার চা। এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস থেকে বেরিয়ে এটা হচ্ছে বাইরের পোর্শন। এটাতে মাছ আছে, এটাতে মাছ রয়েছে। লাঞ্চে দিয়েছে ভাত, উপরে ঘি দেওয়া আছে, এটা আলু পটলের তরকারি, রায়তা দিয়েছে, এটা কি বললো, কোয়াশ শাক, কোয়াশ শাক। আচ্ছা, ডাল আছে, একটা আচার দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডিমের কারি দিয়েছে, স্যালাড দিয়েছে। এটা মুলোর আচার। আমরা আছি ওপরটা 2 নম্বর রুমে। এখানে অনেক মাছ দেখলাম। কাঠের ঘরের পাশাপাশি রয়েছে কংক্রিটেরও ঘর,
একবার সেই ঘরগুলো থেকে আপনাদের ঘুরিয়ে আনি। ছোট্টর ওপরে এই রুমগুলোও খুব ভালো। একটা বাথরুম রয়েছে। এই ঘরটা বেশ বড় সড়ো। একটা ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে। লাইটটা জ্বালাই। ও এখন এখানে লাইন নেই। আচ্ছা, এখানে একটা বেড রয়েছে, এখানেও একটা। একটা ডবল বেডের বেশি, মানে তিনজন তো ধরেই যাবে, এখানেও দুজন ধরে যাবে। একটা টেবিল রয়েছে, আলমারি রয়েছে, এখানে আয়না আছে, আর এই দিকটা বাথরুম। আর এখানকার সব বাথরুমে গিজার রয়েছে। এই হোমস্টের মালিকেরা পশু পাখি খুব পছন্দ করেন। সন্ধে নামার আগে চলে এলাম এখান থেকে ভিউ পয়েন্ট দেখতে। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে দেখব বলে। যারা প্রকৃতই নির্জনতা পছন্দ করেন তাদের জন্য লুংসেল কিন্তু একদম আদর্শ জায়গা। পাশাপাশি হোমস্টে আছে, কিন্তু একটু দূরে দূরে আছে, এবং এত নির্জন যে নিজেরই জোরে কথা বললে কেমন একটা যেন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে। যেন এই পরিবেশ, এই জায়গার সঙ্গে নিজেরই জোরে কথা বলাটা বড্ড যেন বেমানান লাগছে। ওই জন্য অটোমেটিক দেখবেন যেখানে শান্ত জায়গা হয় না, সেখানে গলার স্বরটাও কিরম যেন আস্তে হয়ে যায়। শুধু পাখির ডাক, সামনে দুই দিদি নিজেদের মধ্যে কথা বলছেন, আর ব্যাস। প্রকৃতি, আপনি, এখানকার সারমেয়রা, ব্যাস এই আছে। অপূর্ব সুন্দর জায়গা। এখন তো সন্ধে হতে চলল, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, একটু হাঁটতে বেরিয়েছিলাম। খুব সুন্দর জায়গা। গাড়ি নিয়ে এলে অনেকেই চিন্তা করেন যে ড্রাইভাররা কোথায় থাকবে বা ড্রাইভারের থাকার জায়গা। তো লুংসেলের এই সঞ্জীবনী হোমস্টেতে কিন্তু সেই ব্যবস্থা রয়েছে। বেশ বড় ঘর কিন্তু। যে বাথরুম রয়েছে, পাশেই বাথরুম রয়েছে, বাথরুমটাও বেশ বড় সড়ো। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়ে গেল গরম গরম চা আর পেঁয়াজি। এই জায়গাটায় ক্যাম্প ফায়ার হয়, তবে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়, এখানে আর হচ্ছে না। তবে আমাদের হোমস্টের যিনি মালিক সঞ্জীব দা অন্য একটা জায়গায় ব্যবস্থা করে দিয়েছেন, আপাতত সেখানে ক্যাম্প ফায়ারটা হচ্ছে। ক্যাম্প ফায়ারটা কিন্তু অপশানাল, আপনি চাইলে করতেও পারেন নাও পারেন। এর জন্য আপনাকে অবশ্যই আলাদা করে পে করতে হবে। যেমন আমরা হাফ কেজি মুরগির মাংস নিয়ে ক্যাম্প ফায়ার করেছিলাম, যার জন্য আমাদের পড়েছিল 600 টাকা। ক্যাম্প ফায়ার করতে ইচ্ছুক হলে অবশ্যই সেটা আপনাকে এনাদেরকে জানিয়ে দিতে হবে এই হোমস্টেতে পৌঁছেই। ইনি হলেন সঞ্জীব দা, পুরো ক্যাম্প ফায়ারের দায়িত্বটা ইনি একা হাতে সামলেছেন।
ইনি এবং এনার স্ত্রী এই হোমস্টেটা পুরো দেখাশোনা করেন। এনাদের একটা ছোট্ট মেয়ে আছে, আপাতত সে রয়েছে হোস্টেলে। বাইরে পড়ছে বৃষ্টি, সাথে বাজছে পছন্দের গান, আর সামনে রয়েছে এরকম বাঁশ পোড়া মুরগি। পুরো পরিবেশটাই অন্যরকম। এখানে বেস্ট না? এখানে বেস্ট। রাত্রিরে ডিনারে দিয়েছে রুটি, ডাল, পাঁপড় ভাজা, এটা একটা দিয়েছে আলু বেগুনের তরকারি, একটা চাটনি আর চিকেন কারি। মর্নিং ফ্রম লুংসেল। কালকে রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভাবলাম সকালবেলা উঠে হয়তো ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে যাবে, তা এখনও দেখছি আকাশ মেঘলা। আমাদের এখানে চা দিয়ে দিয়েছে, আমরা চা খাচ্ছি আর আপাতত প্রকৃতিকে উপভোগ করছি। আকাশ ক্লিয়ার থাকলে এইখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আকাশ তো ক্লিয়ার নেই। হ্যাঁ, সেই ইচ্ছেগাঁওতেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি, তারপর আর তারপর থেকেই কন্টিনিউ মেঘলা। আজ সকাল থেকে মনটা একটু বেশিই খারাপ, আর হবে নাই বা কেন। আবার তো এই ছোট্ট মিষ্টি পাহাড়ি গ্রামটাকে ছেড়ে চলে যেতে হবে সেই রোজকার একঘেয়ে কর্মব্যস্তময় জীবনে। লুংসেল জায়গার নামটা যখন প্রথম শুনেছিলাম, সত্যি এই জায়গাটার ওপর প্রচণ্ড কৌতূহল ছিল। একটু দ্বিধায় ছিলাম, নিরিবিলি জায়গা, কীরকম হবে কি জানি। আমার বিশ্বাস লুংসেল নামটা এখনও অনেকের কাছেই অপরিচিত, আর আমার কাছেও অপরিচিত ছিল বলেই কিন্তু এই জায়গায় আসার ইচ্ছে আমার দ্বিগুণ বেড়ে যায়। আর এত সুন্দর পরিবেশের মধ্যে এই হোমস্টেটা কিন্তু যথার্থই তার মান বজায় রেখেছে। আর এই যে চারিপাশে যতটুকু জমি দেখা যাচ্ছে, এইখানেই কিন্তু চাষাবাদ করছেন এই হোমস্টের মালিক সঞ্জীব দা। লুংসেলে কিভাবে আসবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে, সাইট সিন হিসেবে কি কি দেখবেন, জেনে নিন এখানকার মালিকের থেকে। সঞ্জীব দা, এখানে এলে সাইট সিনে কি কি দেখতে যাবেন? সাইট সিন তো, হ্যাঁ, যদি লোকাল সাইট সিন হয় তাহলে গ্রাম ভিলেজ ট্রেকিং করবে একটা, এখানে গীতখোলা আছে, এটা ট্রেকিং আছে, থ্রি সিস্টার ওয়াটারফলস আছে, তারপর ঝান্ডি আছে, মাংজিং ভিউ পয়েন্ট আছে, সুকলিং ভিউ পয়েন্ট আছে, চাকুমডারা হেরিটেজ, মাকাল টেম্পল, ডুয়ার্স ভিউ পয়েন্ট, পাইনডারা ভিউ পয়েন্ট, তারপর আর একটু যদি হাটে না যেতে চায়, যদি গাড়িতে যেতে তাহলে ঝান্ডি, সামার ব্যাংক, টি গার্ডেন, সুলতালে, তারপর নোকডারা ঝিল, গুমাডারা, লাভা, রিসাব, কোলাখাম, লাভা মনেস্ট্রি, আই লাভ লাভা, এগুলো হয়ে আবার রিটার্ন ব্যাগ এখানে একদিনের। আচ্ছা, আর ভিলেজ ট্রেকিং করলে পরে একদিন আলাদা। আচ্ছা আচ্ছা, আপনার আর একটা হোমস্টে হচ্ছে ওটা কোথায়? এখান থেকে মোটামুটি 500 থেকে 600 ফিট উপরে, ওটা মোটামুটি অনেক বড় এরিয়াতে হচ্ছে, ওটা অ্যাকোমোডেশন অনেক বড় হবে, আশা করি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ওটা। আচ্ছা, আপনার এই হোমস্টের একটু লোকেশনটা বলে দিন। আমার এখানে লোকেশন সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউমাল, নিউমাল থেকে একদম ছোট গাড়ি হলে 2500 টাকা নেয়, একদম ওতলাবাড়ি টি গার্ডেন হয়ে আসবে, ওতলাবাড়ি হয়ে 5000 টি গার্ডেন হয়ে, আর যদি শিলিগুড়ি এনজিবি নামে তাহলে ওখানে ছোট গাড়ির ভাড়া হলো 3000 টাকা, আর বড় গাড়ি হলো 3500, আর দুটোই গাড়ির মধ্যে 500 টাকার ডিফারেন্স নাই। আচ্ছা, 8-seater 4-seater মধ্যে। আর এখানে তো গাড়ি রাখার জায়গা রয়েছে, গাড়ি পার্কিং আছে, বাইক রাইডারদের জন্য রাস্তা ভালো আছে, গাড়ি অ্যাভেলেবেল, যখন বলবে যেখান থেকে বলবে সেখান থেকে টোটাল সাইট সিনের গাড়ি সব অ্যারেঞ্জ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট গরম গরম লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর চাটনি। এই হোমস্টেতে থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়েছিল মাথা পিছু 1300 টাকা। আর যেখানে আমরা খাচ্ছি এই ডাইনিং হলটার ডেকোরেশনটা এত সুন্দর করেছে, পুরো মনে হচ্ছে না কোনো ক্যাফেতে আছে। ব্রেকফাস্ট সেরে সমস্ত কাজকর্ম মিটিয়ে আপাতত আমাদের লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোবো এনজিপির উদ্দেশ্যে। এখান থেকে যাওয়ার পথে কি বললো ওই জায়গাটার নাম, গীতখোলা, গীতখোলা, গীতখোলা ওয়াটারফল দেখে তারপর আমরা এনজিপিতে যাব। তাহলে চলুন বেরোনো যাক।
আমরা এখন যাচ্ছি গীতখোলা ওয়াটারফলে। গাড়ি আমাদের এত অব্দি আসতে পারলো না, ওখানে কাজ হয়েছে ওপরের দিকটা, ওই জন্য গাড়ি ওখানে দাঁড় করিয়ে আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আর ওই নিচে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, একটা ব্রিজ, এই যে এই ব্রিজের নিচেই হচ্ছে ওই ওয়াটারফলটা আছে। পৌঁছে গেছি আমরা গীতখোলা ওয়াটারফলে। আমরা যে হোমস্টেতে রয়েছি, সঞ্জীবনী হোমস্টে থেকে গীতখোলার দূরত্ব প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। তবে ঝর্ণার জলটা না পুরো একদম মানে সে কি বলবো মাটি গোলা। আমি দেখাচ্ছি, এই ব্রিজটা বহু পুরনো ব্রিজ, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা তো আরো পুরনো ব্রিজ। এই ওপরের যে ব্রিজটা রয়েছে তারপরে মনে হয় এটা তৈরি হয়েছে, এটাও মানে খুবই পুরনো দেখেই বোঝা যাচ্ছে। এই গীতখোলায় কিন্তু একাধিক ঝর্ণা দেখতে পাওয়া যায়, যেমন একটা তো দেখালাম যেটা এই দিক থেকে আসছে, আর একটা দেখাচ্ছি এই যে এই এই ওপর থেকে আসছে, ওটা বেরিয়ে যাচ্ছে এই যে এই জায়গাটা। ওই যে নীলটা আমাদের হোমস্টেটা ছিল। আমরা এনজেপি স্টেশনের প্রায় কাছাকাছি চলেই এসেছি, হাতে এখনো অনেক টাইম। 4:45 আমাদের তিস্তা তোরষা ট্রেন ঢুকবে এনজেপিতে। তা রাস্তায় যাওয়ার পথে এই এই জায়গাটা ফার্স্ট টাইম এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। খুব সুন্দর, একদম খুব মানে ঘন জঙ্গল। তা আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন জগদীশ দা, উনি বলছিলেন আর কি এর আগের ট্রিপে একবার এরকম হয়েছে যে এখান থেকে নাকি হাতি বেরিয়ে এখান থেকে জল খেতে এসে মানে একদম সামনে থেকে আর কি দেখেছে। তো যাই হোক, আমাদের এই 5 দিনের ট্যুরে আমাদের যিনি সারথি ছিলেন আমাদের জগদীশ দা, ওনার সাথে একটু পরিচয় করি। আমি ডুয়ার্সে থাকি আর আমি এইসব ট্যুর করে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট, ডুয়ার্সের সব জায়গায় থাকি। তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8927525029। আচ্ছা আচ্ছা, তোমার কী গাড়ি সেটা একটু বলে দাও। গাড়ি আছে, একটা ছোটো গাড়ি ডিজার আছে। আচ্ছা আচ্ছা। আমাদের উত্তরবঙ্গ অফবিটের সফরে 5 দিনের জন্য সব সময়ের জন্য সঙ্গে ছিল এই গাড়িটি। এই জায়গাটার নাম কি বলে, বৈকুণ্ঠপুর ফরেস্টটা দেখতে পাচ্ছি, বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর যে এটা ক্যানেলটা তিস্তার একটা ক্যানেল, এটা সোজা বাংলাদেশ ঢুকে যাচ্ছে জলটা। এটা বাংলাদেশ ঢুকে যাচ্ছে, বাংলাদেশ ঢুকে যাচ্ছে জলটা। পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর স্টেশনে ঢোকা মানেই এবার বাড়ি ফেরার পালা। আশা করছি আমার উত্তরবঙ্গ অফবিট সিরিজের প্রতিটা পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওর দ্বারা কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন জায়গার সন্ধান নিয়ে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।